হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে নতুন একটি বক্স এসেছে। এই বক্সের মধ্যে আছে ইপসন L3200 মডেল একটি প্রিন্টার। অ্যাকচুয়ালি আমার দোকানে একটি প্রিন্টার আছে L3251। এই যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটি আমার দোকানে বিগত 3 বছর ধরে চলছে। এই প্রিন্টারটি একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমাকে একটি নতুন প্রিন্টার বাই করতে হলো। আগের যে প্রিন্টারটি আমার ছিল সেই প্রিন্টারটি ওয়াইফাই প্রিন্টার, বাট এটা কিন্তু কোনো প্রকার ওয়াইফাই প্রিন্টার না, এটা নর্মালি একটা প্রিন্টার। এটা স্ক্যানার এবং প্রিন্টার কালার প্রিন্ট আউট হবে। আগের প্রিন্টারটি আমার ওয়াইফাই প্রিন্টার ছিল, তো আগের প্রিন্টারে আমার বেসিক কিছু প্রবলেম ছিল, যেমন হচ্ছে কাটা জেরক্স হচ্ছিলো বা প্রিন্ট হতে লেট হচ্ছিলো। তার জন্য আমি কি করলাম, একটা অল্টারনেটিভ হিসেবে নতুন একটি প্রিন্টার বাই করে নিলাম। এই প্রিন্টারটি সমস্ত দেখা দিচ্ছে বলে আমি নতুন একটি প্রিন্টার কিনলাম। চলুন বন্ধুরা, এরপরে আপনাদেরকে ঝটপট এই নতুন যে প্রিন্টারটি কিনেছি আজকে আমি আমার দোকানের জন্য, L3200 মডেল L3200, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটি আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি। সম্পূর্ণ আনবক্সটি করবে আমাদের ফ্লিপকার্টের কর্তৃপক্ষ অর্থাৎ ইকার্ট লজিস্টিকের তরফ থেকে, যে ডেলিভারি করতে এসেছিলেন তিনি নিজে হাতে এটা আনবক্স করে দেখিয়েছে, যেহেতু ওনাদের অনবক্স বা ওপেন বক্স ডেলিভারি ছিল। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সিনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, প্রথমে আমাদের ইকার্ট লজিস্টিকের তরফ থেকে আমাদের যে ফ্লিপকার্ট থেকে যে প্রোডাক্টটি এসেছে এর ভিতরে জিনিস থেকে হেড বলে, ওই হেডটাই মেন, বাকি তো সব বডি। আজকে গ্রোসারি মাল দেয়নি, মুদিখানা মাল দেয়নি, আজকে দিদি দিতে তো টাইট হয়েছে। হ্যাঁ, বিশাল অসুবিধা হবে, এটাই তো গ্রোসারি বক্স মতনই বড়। তাহলে তুই বুঝে পারলি লিখাবে নাটা উঠবে না, ওটা ওইভাবে লাগা তুই, এই দুটো দুটি আছে না, এইভাবে লাগাতে একটা। আরে ওটা তো তুই লাগাবি পরে, না তুই লাগিয়ে দেবনি, আমি লাগিয়ে দেবো, কি আমি লাগাবে কি জানি, লাগিয়ে দেবো, দেখ লাগবে কি লাগাবে আপাতত, হ্যাঁ লাগাবে, ঠিক আছে চলো দেখি। পাঁচটা কর, পাঁচটা কর, সব ডিমাল আছে তো, কাঁচ ভাঙা নাই, এই মালটা উঠেছে, উঠছে তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, টেপগুলো তুলে দিলে সব ভালো, ঠিক আছে, ঠিক আছে, ওকে।
তো বন্ধুরা দেখতে পেলেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে প্রিন্টারটি ফ্লিপকার্টে কিনেছি অর্ডার দিয়ে। এটা মূলত আমি 7 তারিখে কিনেছিলাম, 7ই জুলাই 2024, আর আমার 9 তারিখে ডেলিভারি করেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।